জন্য ঐক্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই নির্বাচনে আমাদের নৌকার মান সমুন্নত রাখা শপথ নিতে হবে ব্যক্তি স্বার্থ বা আত্মকেন্দ্রিক স্বার্থ ভুলে এখন আমাদের নৌকাকে তুলে ধরতে হবে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার সময় পরে পাবে জননেত্রী শেখ হাসিনা যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে ততদিন অপেক্ষা করতে হবে এই নির্বাচনে গুরুত্ব কিন্তু অপরিসীম এই নির্বাচন একটা গতি একটা মোমেন্টাম সেট করবে আমাদের নেতা কর্মী এবং সমর্থকদের মধ্যে মনোবল বৃদ্ধি করবে এছাড়া একটা স্মার্ট বাংলাদেশ নির্মাণে গাজীপুরের এই নির্বাচনে গুরুত্ব অপরিসীম এই নির্বাচনটা এমন একটা সময় হচ্ছে যখন মাত্র ৬ মাস পর আমাদের জাতীয় নির্বাচন গাজীপুরের এই নির্বাচনে নৌকার জয় জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরাই মনে করে সবচেয়ে আনন্দের ব্যাপার জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকার প্রার্থী জনাব আব্দুল আব্দুল্লাহর মতো একজন সচ্চর প্রার্থী আমরা পেয়েছি সন্ত্রাস এবং মাদক মুক্ত নগর গঠনে আজমতুল্লাহ সাহেবের বিকল্প কিন্তু নাই অ্যাডভোকেট আজমতুল্লাহ সাহেবের সবচেয়ে বড় শক্তি তার ব্যক্তিগত ভাবমূর্তি তৃণমূল এবং সাধারণের সঙ্গে মিলেমিশে থাকা আজমতুল্লাহ সাহেবের যে ভাবমূর্তি তা আজ নৌকাকে জয়যোগ্য প্রতীক হিসাবে তুলে ধরেছে তাছাড়া আজমতুল্লাহ সাহেবের সততা দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান ও সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার কারণে একটা নিজস্ব অবস্থানও আজকে সৃষ্টি হয়েছে।